এই হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে কেউ মিছিল করতে পারেনি, সংগ্রামী যৌথ মঞ্চ করে এসেছিল এবং ওনার বাড়ির সামনে ওনাকে শুনিয়ে দিয়ে এসেছিলাম যে তুমি চোর, মানুষের অর্থ চুরি করে খাও। পাণ্ডবেশ্বরের যেসব দুষ্কৃতীরা সেদিন হামলা করতে গিয়েছিলেন তারা কতটা খবর নিয়ে গিয়েছিলেন আমাদের জানা নেই। আপনারা হয়তো ভেবেছিলেন যে এটা আরএসএস অথবা বিজেপি অথবা সিপিএম এর কোনো সংগঠন, এটা বলে যাই আপনারা থাকবেন কিনা তার ঠিক নেই। যে সরকার যখন আসুক সেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে পাবেন। কালকের দিনে 4 তারিখের পরে আপনাদের প্রোটেকশনের জন্য দেখেন আবার সংগ্রামী যৌথ মঞ্চের কাছে আস্তানা নিতে না হয়, তবে চিন্তা নেই আপনাদেরকেও আস্তানা দেব আমরা, আমরা মানুষকে ফেরাই না। আমরা সভার কাজটা শুরু করব, আমাদের সাথীদের অনুরোধ করছি, চারিদিকে বহু সাথী প্রায় অর্ধেকের বেশি তারা অসুস্থ হয়ে গেছেন, হাঁটতে পারছেন না, তারা গাড়ি পাঠানো হয়েছে, যতজনকে পারবেন তারা নিয়ে আসুন, বাকিদেরকে হসপিটালে চিকিৎসা করিয়ে ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করুন বা বাসে চাপিয়ে দিন, যারা আছেন তারাই এখানে সভাটা করবেন। যে বার্তাটা জানিয়ে দেওয়া প্রয়োজন ছিল সেই বার্তা জানিয়ে দেওয়া হয়ে গেছে যে আমরা কোন সরকারের দলের বিরুদ্ধে নই, সরকারি দল আর সরকারি সিস্টেম এক নয়। সুতরাং আমাদের লড়াইটা সরকারের সাথে, সরকারের সাথে আমাদের পাওনাগণ্ডা নিয়ে, এর মাঝখানে যারা ঢুকতে আসবে তাদেরও শেষ দিকে ছাড়ব। পাণ্ডবেশ্বর এটা জানিয়ে দিয়ে গেলাম, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে যারা যারা ঘটাবেন বাড়ি থেকে বেরোতে পারবেন না। আর পুলিশকে বলে দিয়ে যাচ্ছি, গতকালকে আপনাদের আইনজীবী এরকম করে জোরহাত করে বলছেন যে আজকে পারমিশন দিয়ে না আগামীকাল দিন, জাজ হাসতে হাসতে বলছেন আগামীকাল পুলিশটা পাবেন কোথায়, বলছে তাহলে 4 তারিখের পরের দিন, বলছে 4 তারিখের পরে তো আপনাদেরকে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে ব্যস্ত থাকতে হবে, কারোর অধিকার এভাবে হরণ করা যায় না, এটা অন্তত জেলার পুলিশের মনে রাখাটা দরকার। আমরা সব পুলিশকে বলছি না, 95% পুলিশ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের সাথে গোটা রাজ্য জুড়ে আছে, মুখ্যমন্ত্রীর অসুবিধাটা ওখানেই হয়েছে। আমরা যখন নবান্নে ধর্ণা দিতে গিয়েছিলাম পুলিশরাই আমাদেরকে সাহায্য করেছে, তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নবান্নে তোমরা চাকরি করছো আর তোমরা সাথ দিচ্ছ সংগ্রামী যৌথ মঞ্চে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করতে গেলে এরকম দশাই হবে। শুধু একটা কথাই বলার যে সরকারি কর্মচারীদের সাথে লড়াই করে আজ পর্যন্ত কোনো সরকার টিকে থাকেনি, এই সরকারটার অবস্থা 4 তারিখে টের পাবে। এত জোর দিয়ে কেন বলছি, কারণ যে শিল্পের উপর ভর করে আপনারা এতদিন আছেন সেই ভোট চুরি শিল্পকে এবার আটকে দিয়েছি। নির্বাচন কমিশনকে বুদ্ধিটা আমরাই দিয়েছিলাম, কারণ ভোটটা তো আমরা করাই, জানি কোথা থেকে চুরিটা হয়, আটকে গেছে। এখনো সময় আছে, আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে লড়াইয়ে আছি, কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু কোন রাজনৈতিক দলের ওই 5 পয়সা 4 পয়সার চুনোপুটি লোকেরা যদি ভেবে থাকেন যে 15-16টা লোককে মার দিয়ে পরে সবাইকে দমিয়ে দিতে পারবেন, তাহলে বলে গেলাম যে ভবিষ্যতে যদি এরকম করাবার সাহস দেখেন আগামী দিন আপনাদের জন্য আরো খারাপ হবে। এটা কোনো হুমকি নয়, আর যেসব পুলিশ অফিসাররা সেদিন দাঁড়িয়ে থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছিলেন অপেক্ষা করুন, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলাটা সাজিয়েছিলেন তারা সকলে সরকারি কর্মচারী এবং হয়তোবা আইনটা আপনাদের থেকে বেশি বোঝে, খবরটাও আপনাদের থেকে বেশি রাখি। সরকারি জায়গাতে থেকে সরকারি উদ্যোগ পরে যে ঘুষ খাওয়া যায় না, অবৈধ সম্পত্তি করা যায় না, সেটাকেও খবরটা আছে তো, তার বিরুদ্ধেও কিন্তু মেকানিজম আছে। আমরা কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু করিনি, সেই কাজ করতে বাধ্য করবেন না। যে যে ধারাগুলো যুক্ত করেননি, যারা যারা 16 তারিখের ঘটনাতে যুক্ত ছিল তাদের সকলকে যুক্ত করবেন, না হলে হাইকোর্টের এই গরমের ছুটি শেষ হলেই এই মামলাকে হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হবে, সাথে আপনাদেরকেও। আমাদের পিছনে কেউ লাগতে এলে তাকে ছেড়ে দিই না, সেটা মুখ্যমন্ত্রী হন আর অভিষেক ব্যানার্জি হন, বাকিরা নিজেদের লেভেলটা চিন্তা করে লড়াইয়ে নামবেন। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যারা রাজ্য নেতৃত্ব আছেন